পৃথিবীর বিস্ময়কর কিছু সত্য ঘটনা সম্পর্কে চলুন আজ জেনে নেই। এক, আপনার দুচোখ প্রতিদিন যে পরিমাণ পরিশ্রম করে, সেই পরিমাণ পরিশ্রম যদি আপনি আপনার পা দুটোকে করাতে চান, তাহলে আপনার প্রতিদিন কতটুকু হাঁটতে হবে জানেন? প্রশ্নবোধক চিহ্ন, মাত্র 80 কিলোমিটার। দুই, সমুদ্রের তলদেশে যে পরিমাণ স্বর্ণ রয়েছে, তা যদি উত্তোলন করা সম্ভব হতো, তবে পৃথিবীর প্রত্যেকটা মানুষ 20 কেজি করে স্বর্ণ পেতেন। তিন, আপনি যেই মুহূর্তে এতটুকু 3 নম্বর পর্যন্ত শুনুন, তার ফাঁকে পৃথিবীর জনসংখ্যা আরো 95 জন বেড়ে গেল। যদি আপনি কথাটি 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে যে শুনে থাকেন, যদি আরো বেশি সময় লাগে তবে আরো বেশি বেড়েছে, 2012 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই কথাটা বিশ্বব্যাপী প্রচার করা হয়েছে, মূলত কয়েকটি চুক্তিকে কেন্দ্র করে। এর মধ্যে উল্লেখযোগ্য হল মায়াদের ক্যালেন্ডার, সুমেরীয়দের তত্ত্ব, সূর্যচর, অ্যাটম ভাঙ্গন, সুইজারল্যান্ডের লার্জ হ্যাডন কোলাইডার, হরঙ্কুর অগ্নুৎপাত ও পবিত্র বাইবেলের ঘোষণা। তিন, অ্যাটম ভাঙ্গন কি? ইউরোপের বিজ্ঞানীরা অনুত্বরান্বিতকরণের জন্য যন্ত্র তৈরি করছেন, মূলত এটি একটি 27 কিলোমিটার টানা, যেটি অ্যাটমের সংঘর্ষ ঘটিয়ে বিশ্বব্রহ্মাণ্ডকে নাড়াতে সক্ষম, কিন্তু মেগা গ্যাজেট বিজ্ঞানীদের সংশয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকে মনে করেন এটিকে অন করে আরো ভয়ের কারণ হতে পারে, তারা ভয়ানক মারণাস্ত্রের ফল ঘটার আশঙ্কা করে, এমনকি মিনি ব্ল্যাক হোকও ঘটার সম্ভাবনা থাকে। সুতরাং যখন এই মেশিন নিক্ষেপ করা হবে 2012 সালে প্রথমবারের মতো, তখন পৃথিবী বাস্কেটবলের সাইজের ছোট ছোট অংশে পরিণত হয়ে যাবে। চার, বাইবেলের ঘোষণা। পবিত্র বাইবেলে বলা হয়েছে পৃথিবীতে ভালো মন্দের লড়াই সার্বজনীন, এবং ভালো মন্দের চূড়ান্ত বিচার বা লড়াইয়ের একটা শেষ পরিণতি থাকে, আর সেই শেষ পরিণতির সময় হিসেবে 2012 সালের দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে।